আসসালামু আলাইকুম। বড় বড় মতোই আমরা আছি বিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো, তো শুরুতে এই জানতে চাই বলার নাম। আসসালামু আলাইকুম। সালাম। আপনার নাম কি? ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম জি, আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা হচ্ছে, আমি থাকি প্রবাসে, আমার বাড়ি হচ্ছে মৌলভীবাজার জুড়িতানা। আচ্ছা, আপনি প্রবাসী? প্রবাসী জি। বাহারাঙ্গে। কোন দেশ? বাহারাঙ্গে। বাহারাঙ্গে। আচ্ছা, দেশের বাড়ি হচ্ছে সিলেট। সিলেট মৌলভীবাজার জেলা জুড়িতানা। জুড়িতানা। আচ্ছা, এই ডিপিআরসি হসপিটালে কেন এসেছিলেন? ভালো। আগে তো অনেক চিকিৎসা নিয়েছি, আমেরিকান ডক্টর দিয়ে ফিজিওথেরাপি নিয়েছি, ইন্ডিয়ান ডক্টর দিয়ে নিয়েছি, প্লাস আরবি ডাক্তার দিয়ে ফিজিওথেরাপি নিয়েছি, কাজ হয়। অনেক মেডিসিন খেয়েছি, দেশে আসি চিকিৎসা নিয়েছি। মেডিসিন গুলা খাইলে সাময়িক ভালো থাকি, বন্ধ হইলে সাপে। যখন আমি স্যারকে ইউটিউবের মাধ্যমে পেয়েছি, স্যারের সাজেশন গুলোকে আমি ফলো করে মেডিসিন বন্ধ করে দেওয়ার পরে স্যারের সাজেশন আমি ব্যায়াম করে অনেক ভালো। আচ্ছা, আপনি ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কোথায়? ইউটিউবে। ইউটিউবের মাধ্যমে জি। আচ্ছা, ঠিক আছে। এই কোন ডক্টরের কত বলে আপনি ছিলেন? ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার। এখানে তো ভর্তি ছিলেন না? জি। কতদিন? আমি 14 দিন। 14 দিন। আচ্ছা, আপনার যে সমস্যাগুলো ছিল এই 14 দিনের মাথায় কি সেটা ইয়ে হয়ে গেছে? আলহামদুলিল্লাহ 90% ভালো হয়ে গেছে। এখন আমি মোটামুটি অনেক ভালো, জানি না ভবিষ্যতে কি হবে। স্যারের সাজেশন গুলো আমি ফলো করবো ইনশাল্লাহ। আমার মন বলছে আমি ভালো থাকবো। আচ্ছা, তা তো অবশ্যই। আচ্ছা, এখানকার ম্যানেজমেন্ট, ডাক্তার নার্স যারা আছেন তাদের ব্যবহার কেমন? তাদের ব্যবহার অত্যন্ত ভালো, প্লাস সার্ভিস গুলো ম্যানেজমেন্ট অনেক সুন্দর। আমি এই ম্যানেজমেন্টের কাছে আকুল আবেদন জানাবো, যাতে এই ডিপিআরসির সুনাম যেন আরো উপর দিকে যায়, রোগীরা আশা করে যাতে ভালো ট্রিটমেন্ট পায়, এটাই আশা করি। আচ্ছা, এখানকার পরিবেশ কেমন? অনেক সুন্দর। আছে উনি সেম দিন, আমি যেদিন ভর্তি হয়েছি উনি ওই দিনে ভর্তি হয়েছে। উনি এই 13-14 দিনে অনেক ডেভেলপ ইম্প্রুভ হয়েছে উনার। আমি আশা করি উনিও সারের যে ডেট দিচ্ছে ডেটের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। যেভাবে ট্রিটমেন্ট সারের চলতেছে বা সারের যে অ্যাডভাইসগুলো, সারের রুল, তাতে আমার মনে হচ্ছে উনিও সুস্থ হয়ে যাবে, 100% সুস্থ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো, আপনি ডিপিএসসি থেকে যে সেবাটা পেয়েছেন সেই সেবার মানকে 10-এর মধ্যে কত দিবেন? আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।